সুপ্রিয় দর্শক আমি অ্যাস্ট্রোলজার ডক্টর কেসি পাল আমার আজকের আয়োজন সকল প্রকার রত্নপাথর শোধনের পদ্ধতি দোলযন্ত্র এই দোলযন্ত্রের মাধ্যমে যত প্রকার রত্ন মহারত্ন উপরত্ন আছে এগুলার প্রত্যেকটি রত্নই আপনারা শোধন করতে পারবেন তাই আমার ভিডিওটি সম্পূর্ণরূপে দেখুন সেই সঙ্গে চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে সাবস্ক্রাইব করুন ও বেল আইকনে প্রেস করে আমাদের সঙ্গে থাকুন নিত্য নতুন ভিডিও সবার আগে পাওয়ার জন্য প্রিয় দর্শক আমি এখানে একটি কথা বিশেষভাবে বলতে চাই আমি আমার এই সুদীর্ঘ ১৯ বছরের জ্যোতিষ জগতে বা জীবনে আমি অনেক জ্যোতিষকে লক্ষ্য করেছি যে তারা রত্নপাথর শোধন করার কথা মুখে শুধু বলেন কিন্তু আসলে কতজন শোধন করেন এটা নিয়ে আমার সন্দেহ আছে আমি তাই দু একটি উদাহরণ এখানে টানতে চাই আমি এমন একজন জ্যোতিষীর স্বর্ণাপন্ন একদিন হলাম তাকে চারটি স্বর্ণের আংটি ওই দোকানদার একটা স্বর্ণের দোকানে বসেন ওই জ্যোতিষী ওই স্বর্ণের দোকানদার চারটি আংটি দিলেন যে বাবু এই চারটি আংটি আপনি শোধন করে এনে দিবেন ওই জ্যোতিষবাবু বললেন এই চারটি পাথরের দাম প্রায় পাঁচ লক্ষ টাকার সমান তাছাড়া তার সঙ্গে স্বর্ণ যুক্ত। আমি পাবলিক বাসে যাব অর্থাৎ এইটা পকেটে করে নিয়ে যাব হারিয়ে যেতে পারে হারিয়ে গেলে আমি গরিব বাউন মানুষ আমি কিভাবে এটা পরিশোধ করব এই এর মূল্য তা তুমি এক কাজ করো সকালবেলায় একটু বেলপাতা ফুল দিয়ে একটু সিঁদুর লাগিয়ে পাথরটা দিয়ে দিও অর্থাৎ পাথরটি শোধন হয়ে গেল আবার অনেক সময় দেখি আমার সুপ্রিয় দর্শক বা ক্লায়েন্ট বৃন্দরা পাথর শোধন করার ক্ষেত্রে অনেক মন্দিরে নিয়ে যান মন্দিরের পুরোহিতের কাছে নিয়ে যেয়ে বললেন যে পুরোহিতবাবু বা ঠাকুরমশাই আমার এই পোখরাচটি শোধন করে দিন উনি ওই পোখরাশটি নিয়ে মা কালীর পায়ে বা শিব ঠাকুরের পায়ে শুয়ে একটু প্রণাম করে উনি দিয়ে দিলেন যে নাও শোধন হয়ে গেছে আবার অনেক পূজারীকে দেখা যায় যে এই পাথরটি হ্যাঁ দিয়ে যাও আমি আজকে রাত্রে শোধন করে রাখব। সে দেখা গেল ওই রাত্রে রেখে ঘুমিয়েই পড়ল সকালবেলা একটু সিঁদুর লাগিয়ে এবং বেলপাতা সহ প্যাকেট করে দিয়ে বলল যে তোমার এটা শোধন হয়ে গেছে এরকম ঘটনা আমার জীবনে আমি অনেক উপলব্ধি করেছি এবং সচক্ষে দেখেছি তাই দর্শকদের কল্যাণার্থে আমি আজ এই রত্নপাথর বা সকল প্রকার রত্নপাথর শোধনের দোলযন্ত্র পদ্ধতি নিয়ে আলোচনা করব কি উপকরণ লাগবে এই দোলযন্ত্রে শোধন করতে সর্বপ্রথম হচ্ছে ত্রিফলা চূর্ণ যেমন আমলকি হরিত কি বয়া এটা তিন চামচ তিল চূর্ণ এক চামচ রক্তচন্দন বাটা এক চামচ শ্বেত চন্দন বাটা এক চামচ মেথি চূর্ণ বাটা এক চামচ একাঙ্গী চূর্ণ এক চামচ কপ্প এক চামচ শ্বেত আকন্দের শিকড়ের রস এক চামচ আকন্দ গাছ কিন্তু দু প্রকার হয় একটা বাদামি পাতা ফুল আকন্দ গাছ কিন্তু দু প্রকারের হয় একটা হচ্ছে বাদামি রঙের ফুল হয় আর একটি সাদা রঙের ফুল হয় অর্থাৎ যেটা সাদা রঙের ফুল হবে ওইটা শ্বেত আকন্দ গাছ ওই শ্বেত আকন্দের শিকড়ের রস এক চামচ কাঁচা সুপারি চূর্ণ এক চামচ তার সঙ্গে পঞ্চগুড়ি পঞ্চগব্য পঞ্চ সরিষা যথাক্রমে এক চামচ করে সেই সঙ্গে গৃত মধু সন্দবলবণ গোরচনা কুমকুম নামমাত্র একসঙ্গে মিশ্রিত করে একটি মাটির পাত্রে এক থেকে দুই লিটার জল সহকারে জাল দিয়ে তার অর্ধেকে আনয়ন করুন অর্থাৎ যদি আপনি এক লিটার জল দেন জালিয়ে হাফ লিটার তৈরি করবেন যদি দু লিটার দেন জালিয়ে হাফ লিটার তৈরি করবেন কিন্তু দু লিটারের উপরে জল দিবেন না এবার ওই জ্বালানো যে মিশ্রিত জলটুকু এইটা ঠান্ডা হওয়ার পরে একটি মাটির পাত্রে ওই মিশ্রিত জলটি রাখুন ঠিক এমনি এই মাটির পাত্রে ওই মিশ্রিত জলটি রাখবেন সেই মাটির পাত্রের উপর এভাবে আড়াআড়ি করে একটি কাঠি রেখে দিন অতপর আপনি যে রত্নটি বা যে আংটিটি শোধন করবেন এই আংটিটি একটি সুতা দ্বারা এই কাঠির সঙ্গে বেঁধে ঝুলিয়ে দিবেন ওই মিশ্রিত জলের মধ্যে যেন ডুবে থাকে এভাবে ঝুলিয়ে দেওয়ার পরে রত্নপাথরটি ওই যে জ্বালানো জেলি ওই জেলির ভিতর ডুবে থাকবে এভাবে এই সিকেই করে চব্বিশ ঘন্টা ঝুলিয়ে রাখুন কোনো নির্জন জায়গায় যেন দেখবেন ঝুলিয়ে রাখলে হালকা হালকা এভাবে দুলবে ওই চব্বিশ ঘন্টা পরে ওই রত্নটি এখান থেকে এর ভিতর থেকে তুলে আনুন তুলে এনে জল অথবা কাঁচা গরুর দুধ দ্বারা ধৌত করে শুভ লগ্নে শুভ বারে যেমন গোমেদ মঙ্গলবার পোকরাজ বৃহস্পতিবার ডায়মন্ড শুক্রবার ক্যাটসাই মঙ্গলবার রক্তপ্রবাল মঙ্গলবার পান্না বুধবার এই নির্দিষ্ট বারে আপনি শুভ লগ্নে বা শুভ যোগে বা শুভ কর্মের সময় বা মহেন্দ্রক্ষণ দেখে তারপর ওই রত্নটি সৃষ্টিকর্তার নাম নিয়ে ধারণ করুন দেখবেন ওই মহামূল্যবান রত্ন ক্রয় করা নিষ্ফল হবে না হবে না হবে না এই উপায়ে কিন্তু মহারত্ন শুধু নয় সকল প্রকার উপরত্নও শোধন করা চলে সুপ্রিয় দর্শক তাই এই রত্ন পাথর শোধন সম্পর্কিত বা দোলযন্ত্রের শোধন সম্পর্কিত ভিডিও এ পর্যন্তই আপনারা এই ভিডিও দ্বারা যদি কেউ উপকৃত হন তাহলে আমি নিজেকে সার্থক মনে করব ভালো থাকুন সুস্থ থাকুন সুন্দর থাকুন ধন্যবাদ সবাইকে